বোমা খাই হাতী মৃত ভরতপুর জঙ্গলের অভাবনীয় ঘটনা। চিকিৎসা সত্ত্বে বঞ্চি পারিলানি দন্তা। গতকালি ঠার চিকিৎসা করুলে ওইটি নন্দনকানন ডাক্তারী দল। আজ হাতীর মৃত্যু হয়েছিল সূচনা আসছে। 10 দিন তলে খোর্ধা অঞ্চল ভরতপুর জঙ্গলকু আসি হাতী শিকার পাই খাদ্যের বোমা লগা যাই অনুমান করা যাচ্ছে। বোমা ফাটবা যোগ হাতীর জিভ ছিঁড়ি যা সহ মাড়ি ফাটি যাই। তবে হাতীটি খোর্ধার বোমা খাইছি না ভরতপুরে তা বর্তমান সুদ্ধা স্পষ্ট হয়ে পানি। তবে বর্তমান যাবর খবর, বোমা খাই হাতীর মৃত্যু অভিযোগ ভরতপুর জঙ্গলের অভাবনীয় ঘটনা। চিকিৎসা সত্ত্বে বঞ্চি পারিলানি দন্তা। গতকালি ঠার চিকিৎসা করুলে ওইটি এবং নন্দনকাননর ডাক্তারী দল। আজ হাতীর মৃত্যু হয়েছিল সূচনা আসুচি। 10 দিন তলে খোর্ধা অঞ্চল ভরতপুর জঙ্গলকু আসি হাতী। অধিক অপডেট সহ রোশন রথম প্রতিনিধি ফোন লাইনে জড়িয়েছেন। রোশন, কোণ অধিক অপডেট আসুচি যে বোমা খাই হাতীর মূর্তি এবং বঞ্চাই পারলানি ডাক্তারী দুই দুইটি ডাক্তারী টিম মধ্যে সেঠারে থিলা। কমলাকান্ত, পুণি থেকে এক অভাবনীয় এবং নৃশংস ঘটনা দেখিবাকু মিলছি রাজধানীতে। এ চিত্র পূর্ব দেখিছু আমি কেরল কিভাবে ভাবে হয়েছিল হাতী কু কদলী বোমা দিয়া হয়েছিল এবং এবে ওড়িশার মধ্যে দেখিবাকু মিলছি শিকার পাই খাদ্যের বোমা দিয়া যাই যে শিকার অন্বেষণের খাদ্য লোভরে হাতী যাই যেত খাদ্য খোঁজিছি সে সময় সে বোমা খাই দিয়েছে ফলে তা মুহ সম্পূর্ণ ভাবে ফাটি যাই দাঁত মাড়ি ফাটি যাই জিভ ছিঁড়ি পড়ে যাই এবং হাতী এপট সেপট বুলুলা ইহা সহ পারি তেমন 10 দিন পাখাপাখি হব হাতীটি খোর্ধা অঞ্চল ভরতপুর জঙ্গলক আসছিলা বলে যা সূচনা মিলছে এবং কিন্তু আশ্চর্যর বিষয় এতে হাতী বড় জীব হাতী যেত গুরুতর হয়ে জঙ্গলের এনে তেনে বুলুছি 10 দিন পরে বন বিভাগ জাড়ি পারি যেতবে হাতী অচেত হয়ে পড়েছিল যে হাতী পাটি হাতী বোমা খাই দিয়েছে এবং গুরুতর অবস্থায় পড়েছে বলে তেমন যেতবে হাতী সম্পূর্ণ ভাবে গুরুতর হয়ে পড়েছিল তার বঞ্চবার আভাবনা নথিলা সে সময় বন বিভাগ তার ট্রিটমেন্ট আরম্ভ করেছিল অর্থাৎ গতকালি হাতীর ট্রিটমেন্ট আরম্ভ করা যাই এবং আজ সকাল যা সূচনা মিলুছি যে হাতীর মৃত্যু হয়েছে তার পোস্টমর্টম করা যাব। অনঅফিসিয়ালি যা সূত্রর খবর মিলুছি যে হাতীর গুরুতর ভাবে অসুস্থ লা তেমন তার বঞ্চবার সম্ভাবনা নথিলা তেমন হাতীটি ভরতপুরের বোমা খাইছি না খোর্ধার বোমা খাই ভরতপুর অঞ্চলক চালি আসছিল তাহা বর্তমান সুদ্ধা জনা পড়ে না। হাতী কু বোমা কি দিয়েছিল, হাতী শিকার পাই বোমা দিয়া যাই না অন্য কেউ জীব পাই শিকার পাই খাদ্যের বোমা দিয়া যাই যেটা হাতী খাইছি তাহা মধ্যে বর্তমান সুদ্ধা জনা পড়ে না। বর্তমান সুদ্ধা কিছু বি স্পষ্ট হয়ে পারি এবং অভাবনীয় ঘটনা আপনি যেমন কহলে বহু বহু ধন্যবাদ। রোশন রথ রয়েছিল আমার প্রতিনিধি। जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।